বাংলা লোকগীতির ফিউশনের সঙ্গে টেকনো ও শহরে বিটের সমন্বয়ের জন্য ব্যাপক জনপ্রিয় হয়েছিলেন। ভিন্ন ধারার কথা ও সুরের গান নিয়ে তিনি রাতারাতি জনপ্রিয়তা লাভ করেছিলেন। তিনি হলেন সঙ্গীতশিল্পী হাবিব ওয়াহিদ। আজ এই জনপ্রিয় গায়কের জন্মদিন। 1979 সালের 15 অক্টোবর জন্মগ্রহণ করেন হাবিব। হাবিব ওয়াহিদের হাত ধরে দেশীয় সঙ্গীতের একটা বৈপ্লবিক পরিবর্তন এসেছে। অডিও অ্যালবাম, প্লেব্যাক এবং ভিডিও মাধ্যম মিলিয়ে জনপ্রিয়তা পেয়েছে তার অসংখ্য গান। শুধু তাই না, হাবিবের হাত ধরে তৈরি হয়েছে একসময়ের বেশ কজন কণ্ঠশিল্পী ও সঙ্গীত পরিচালক। ব্যক্তিগতভাবে নিজেও ক্যারিয়ারের শুরু থেকে এখন অবধি জনপ্রিয়তার ধারাবাহিকতা বজায় রেখে কাজ করে আসছেন বলেই অনেকের অভিমত। 2003 সালে প্রকাশিত কৃষ্ণ অ্যালবামের মাধ্যমে আলোচনায় আসেন প্রথম হাবিব। সে বছর শ্রোতামহলে ব্যাপক সাড়া ফেলেছিল অ্যালবামটি। সেই ধারাবাহিকতায় 2004 সালে মায়া এবং 2005 সালে ময়নাগো শিরোনামের অ্যালবাম দুটিও দারুণভাবে গ্রহণ করেন শ্রোতারা। সেই দুই বছর অ্যালবাম দুটি সর্বোচ্চ বিক্রির রেকর্ড গড়েছিল। এরপর একে একে হাবিবের বেশ কিছু অ্যালবাম প্রকাশ পায়। এর মধ্যে রয়েছে শোন, বলছি তোমাকে, আহ্বান, স্বাধীন প্রভৃতি উল্লেখযোগ্য। অডিও প্লেব্যাক মিলিয়ে হাবিবের কণ্ঠে অধিক জনপ্রিয়তা পাওয়া গানগুলোর মধ্যে রয়েছে দ্বিধা, ভালোবাসবো বাসবো রে বন্ধু, দিন গেল তোমারও পথে চাহিয়া, চন্দ্রগ্রহণ, একমুঠো ভালোবাসা, হাওয়াই হাওয়াই, কেন পিরিতি বাড়াইলি রে বন্ধু প্রভৃতি উল্লেখযোগ্য। হাবিব ওয়াহিদ বিশিষ্ট সঙ্গীতশিল্পী ফেরদৌস ওয়াহিদের ছেলে। আজ 15 অক্টোবর জনপ্রিয় গায়ক এবং কম্পোজার হাবিব ওয়াহিদের শুভ জন্মদিন। জন্মদিনে বিনোদন প্রতিদিন পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।